আগামীকাল 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে কেন্দ্রীয়ভাবে পালিত হয় দিবসটি। এবছর কেন্দ্রীয়ভাবে দিবসটি পালনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সকালে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 17 এপ্রিল মুজিবনগর দিবসের শুভ সূচনা করা হবে। দিবসটি উদযাপন উপলক্ষে মেহেরপুরে এখন সাজ রব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিবসের তাৎপর্য তুলে নিয়ে আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের। এটা এখন সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা ঐতিহাসিক স্থান, পবিত্র স্থানে পরিণত হয়েছে। এই অনুষ্ঠানটিকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা যাতে করে শতভাগ সফল করতে পারি, আমরা যাতে করে বড় বিশাল একটি জনসভার আয়োজন করতে পারি, সেই জন্য আমরা কাজ করছি। পৃথিবীর কোনো দেশে কোনো নদী হইতে এত সহজে বয়ে যায় না। বুঝিয়ে দাও। রাধুনী নিবেদিত নাটক বুনো ফুল ও ভাঙা ফুলদানি। তুমি শান্ত নদীর কূল ভেঙে গড়ছো আবার। রচনা নাসির খান, পরিচালনা সেলিম রেজা। ফুলদানি হবে নিমতিয়া সাহেব। আমি তো একটা ভাঙা ফুলদানি। দেখবেন 6ষ্ঠ দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। রাধুনী রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।